নাম্বার আল্লাহ মাফ করে দিবেন, দুই নাম্বার আল্লাহ বৃষ্টি দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন ইস্তেগফার করো, জমিন ফেটে গেছে আমি বৃষ্টি দেব, এমন বৃষ্টি দেব তোমাদের জমিনগুলো তাজা হয়ে যাবে, উর্বর হয়ে যাবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলেন ইস্তেগফারুল্লাহ করো, তোমাদের ধন সম্পদ দিয়ে মাল দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। তাহলে মাল বাড়ানোর দোয়া, সম্পদের মধ্যে বরকত আনয়নের দোয়া হইল ইস্তেগফার। লক্ষ্মীপুর বাজারে আছে কিনা জানি না, ছোটবেলা যখন আমার বাজারে যাইতাম, গিয়া দেখতাম একটা দোকানের ভিতরে শানকি লটকায় রাখছে। শানকি মানে হাংকি, বুঝেন কিনা? শানকি আগে তো শানকি রেখে তো, এই শানকির মধ্যে লেখা আছে 520, 930, 740 আরবিতে উর্দুতে লেখা আছে। জিজ্ঞাসা করতাম এটা কি, কয়টা হুজুরের তাবিজ দিছে ব্যবসার মধ্যে বরকতের জন্য? আমি বলবো না না না, 520-এর দরকার নাই, 970-এর দরকার নাই। দোকান খোলার পরে বসে বসে আপনি অবসর আছেন, পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ব্যবসায় বরকত হবে, আপনার চাকরিতে বরকত হবে, আপনার কৃষিতে বরকত হবে, সব জায়গাতে বরকত হবে। জমিনে কাজ করতেছেন বাবা, পানি সেচ করতেছেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ফসল ভালো হবে। দোকানে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে। চাকরিতে বসে বসে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন, আপনার কামাইয়ের মধ্যে বরকত হবে। আল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ পড়ো, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ বলেন যদি আস্তাগফিরুল্লাহ পড়ো আমি তোমাদের মাল দিয়ে তোমাদেরকে সাহায্য করবো।